নমস্কার পূর্ব বর্ধমান জেলা পুলিশ সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে আজকে আপনাদের কাছে এসছি নতুন এক ধরনের ফ্রডিংয়ের বিষয়ে জানাতে সেটা হচ্ছে কিভাবে পেটিএম এবং ফোনপেতে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে বলে আপনার রিমোট ডেস্কটপ অ্যাক্সেস করে কিভাবে আপনাকে ফ্রডিং করা হচ্ছে আসুন শুনে একজন এই ধরনের ভিকটিমের বক্তব্য স্যার আমি একজন ব্যবসায়ী আমাকে যখন এলো একটা ফোন করে বলা হলো যে আপনি একটা প্রাইজ জিতেছেন তো আমি সেই প্রাইজ জেতার পরে বলল একটা অ্যাপ ইনস্টল করলেই আপনার এই টাকাটা পেয়ে যাবেন তো স্যার অ্যাপ ইনস্টল করা মাত্রই আমার অ্যাকাউন্ট থেকে চল্লিশ হাজার টাকা স্যার আমার চুরি হয়ে গেল কিভাবে এই চুরি হলো স্যার আমি এখনও পর্যন্ত জানতে পারছি না কিন্তু স্যার আমাকে যেটা হটস্টার বলেছিল যে আপনি এই অ্যাপসটা ইনস্টল করলেই যখনই হবে সেখান থেকে আমি একটা পিন নাম্বার দেবো সেই নাম্বারটা আপনি যখন পুট করবেন তখন হচ্ছে যে আমাকে সেই নাম্বারটা পুট করতে বলা হয় আমি এই নাম্বারটা যখন পুট করি তখন হচ্ছে যে আমার এইভাবে টাকাটা বের হয়ে যায় কিন্তু স্যার ফটস্টার আমাকে যেটা করে সেটা হচ্ছে আমাকে একটা বারকোড পাঠায় এবং আমি ওই বার স্ক্যান করার পরেই আমার ফোনপে থেকে এবং পেটিএম অ্যাকাউন্ট থেকে মোট চল্লিশ হাজার টাকা চুরি হয়ে যায় ঘটনাটা হলো ওনাকে ফোন করে বলা হয়েছে এই এনিডেক্স নামক অ্যাপসটি ইনস্টল করার জন্যে এবং এই এনিডেক্স নামক অ্যাপসটি ইনস্টলের পদ্ধতিটিও দেখাবো এবং তারপরে এই ধরনের বারকোড পাঠিয়ে ওনাকে বলা হয়েছে বারকোডটা স্ক্যান করার জন্য এবার হাতে কলমে করে দেখায় দেখুন এই বাঁ দিকের কালো ফোনটি এটি হচ্ছে যে হ্যাকার্সের ফোন এবং ডান দিকের সাদা ফোনটি এটি হচ্ছে যে আপনার আপনার ফোন তো এবার কি হবে এনিডেক্সের লিঙ্কটা পাঠানো হবে লিঙ্কটা পাঠিয়ে দিয়ে আপনাকে বলা হবে যে আপনি অ্যাপটা ইনস্টল করলে আপনি টাকা জিতবেন তো যখন এই লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে সেই লিঙ্কটা পাঠিয়ে দেওয়ার পরে আপনি যখন ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার তার একটি নাম্বার আসবে সেই নাম্বারটি যখনই আপনার হচ্ছে যে ফটস্টারের মোবাইলে ইনস্টল করা হবে তো তখন ঘটনাটা অন্যরকমভাবে দাঁড়িয়ে যাবে এবং ফটস্টার আপনার টোটাল মোবাইলের অ্যাক্সেসটা পেয়ে যাবে তারপর আপনি যাই পুট করেন না কেন যা কিছু করেন না কেন তার সমস্তটাই অন্যের মোবাইলে দেখতে পাওয়া যাবে আপনি স্টোর থেকে এই এনিডেক্স অ্যাপসটা ইনস্টল করবেন তখন ওয়ান ওয়ান সিক্স থ্রি থ্রি এইট এই নাম্বারটা যখনই এসে যাবে এই দুটো নাম্বার যখন এখানে পুট করে দেওয়া হবে অন্যের সফট টার্গেট নাম্বারটা তখন দেখুন পুরো অ্যাক্সেসটা হচ্ছে যে এর কাছে চলে আসবে এবং এই অ্যাক্সেসটা যখন চলে আসবে সেই অ্যাক্সেসটা চলে আসার সঙ্গে সঙ্গেই আপনি ফোনে যা যা করবেন সমস্ত কিছু হচ্ছে যে ওই ফোন থেকে দেখতে পাওয়া যাবে দেখুন কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং তারপর থেকে আপনার ফোনে আপনি যা কিছু পুট করেন না কেন এমপিন এ ওপিন টিফিন সমস্ত কিছু ওই হ্যাকার্স তার নিজের ওখান থেকে বসে দেখতে পাবে ফলে এরপর থেকে আপনার কাছে কোনো ওটিপির দরকার পড়বে না আপনার কাছে কোনো এমপিনের দরকার পড়বে না আপনার কোনো গুগল পেস বা ফোন ফোনপের পাসওয়ার্ড দরকার পড়বে না সমস্ত কিছু ওই হ্যাকার্সের কাছে অটোমেটিক্যালি রেকর্ড হয়ে থাকবে প্রথমবারে দেখতে পাবেন যে আপনি যেটা করলেন তার ফলে আপনার কোনো ক্ষতি হলো না কিন্তু তারপরে দেখতে পাবেন ঘন্টাখানেকের পর থেকে আপনার ফোন পে থেকে বা পেটিএম থেকে কনস্ট্যান্ট চলে যাচ্ছে দেখুন কিভাবে আপনি আপনার ফোনটায় যখনই নাড়াচাড়া করবেন তার সমস্ত কিছু কিন্তু ওই বাঁ দিকের কালো ফোনটায় অর্থাৎ হ্যাকার্সের ফোনে অ্যাজ ইট ইজ খুলে যাচ্ছে আপনি ডেট ওপেন করলে ডেট দেখতে পাবেন আপনি অন্য কিছু করলে সেটাও দেখতে পাবেন অর্থাৎ সমস্তটাই আপনি হ্যাকার্সের আওতায় চলে গেলেন এটা কিন্তু হ্যাকিং নয় এটা আপনার ভুলেতে এনিডেক্স অ্যাপস ইনস্টল করার জন্য আপনার অ্যাক্সেসটা আপনিই দিয়ে দিচ্ছেন ওই হ্যাকারসের কাছে এবার দেখাই এই পিটি পেটিএম মাধ্যমে ইউপিআই ট্রান্সফার বা কিউকোর বা স্ক্যানারের মাধ্যমে কিভাবে ফ্রডিং হয় আপনাকে এইভাবে যখন একটা লিংক পাঠিয়ে দেওয়া হয় সেই লিঙ্কটা পাঠিয়ে দিয়ে বলা হয় যে আপনি এই টাকাটা পেয়ে যাবেন তখন আপনি যখনই এইভাবে স্ক্যান করবেন ওই কিউ কিউ আর কোড বাটটাকে সঙ্গে সঙ্গে আপনার টাকাটা ট্রান্সফারের বদলে অন্য আপনার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গিয়ে অন্যের অ্যাকাউন্টে চলে যাবে তাই কিভাবে এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন সেই বিষয়টা বিশদে আপনাদেরকে দেখালাম যে আপনি কখনোই কোনোরকমভাবেই এই ইউপিআই ট্রান্সফারের জন্যে কিউআর কোড বা স্ক্যান করার জন্য বললে আপনি স্ক্যান করবেন না তাহলে এখান থেকে বাঁচতে হলে কি করবেন সেটা ভালো করে নিচের পাশ এই পরবর্তী লেখাগুলোকে ভালো করে পড়ে প্রথমত না জেনে কোনো অ্যাপ নিজের ফোনে ইনস্টল করবেন না যাকে চেনেন না তার কাছ থেকে কখনও কিউ কোড বার স্ক্যান করবেন না ফিজিক্যালি যাকে চেনেন তার লিঙ্কই হচ্ছে যে আপনারা স্কিন কিউ কোড বার্ড স্ক্যান করুন আর কখনো ফোনে কোনো তথ্য দেবেন না ফোনের মাধ্যমে ব্যাংক সংক্রান্তিত তথ্য দেওয়া মানেই আপনি ধরে রাখুন ফিজিক্যালি যদি তাকে না চেনেন তাহলে আপনি একটি ব্যাঙ্ক জালিয়াতির শিকার হতে চলেছেন নমস্কার ধন্যবাদ